নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা HTML এর একটা কোর্স করছি, যার এটা সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে আমরা ডক টাইপ সম্পর্কে জেনেছি, আজকের ক্লাসে আমরা জানবো HTML লিখতে কি করে হয়। HTML লেখা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট কোশ্চেন করি। আপনি কি মনে করেন HTML লেখা খুব কঠিন? HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই এটা কোনো কঠিন নয়। এটাকে লিখতে গেলে আপনাকে বিশাল ব্রেন লাগাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। HTML লেখা খুব ইজি। আমি আজকে এই কথাটা কেন বললাম, কারণ অনেক লোক আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা HTML লেখাটা কি খুব কঠিন, আমি কি কখনো লিখতে পারবো? কেন জিজ্ঞেস করে তার পেছনে কারণ হচ্ছে একটাই, যে তারা কোনো না কোনো ওয়েবসাইটে গিয়ে ভিউ সোর্স খুলে দেখেছে, কারোর থেকে শুনেছে যে ভিউ সোর্স খুললে HTML সম্পর্কে জানা যায়। তাই জন্য তারা গেছে কোনো একটা ওয়েবসাইটে, তার গিয়ে ভিউ সোর্সটা দেখেছে, ভিউ সোর্স দেখে তারা কিছু হিজিবিজি কোড দেখেছে, দেখে তারা কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ মানছি, এই কোড দেখলে পরে যে কোনো বিগিনার সে ভয় পেয়েই যাবে। কিন্তু বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, এই যে কোডটা দেখছেন হিজিবিজি, এটা কিন্তু কেউ হাতে লেখে না, এগুলো কম্পাইল হয়ে আসে। যেটা হাতে লেখা হয় সেই কোডটা সত্যিই ইজি, সেটা লিখতে এত কিছু হিজিবিজি লিখতে হয় না, ঠিক আছে? আগেকার দিনে ওয়েবসাইট এরকম ছিল যেখান থেকে লোকে ভিউ সোর্স করলে পরে হয়তো ওয়েবসাইটটা কিভাবে তৈরি হয়েছে সেটা বুঝতে পারতো, কিন্তু বর্তমানে টেকনোলজি অনেক হাই হয়েছে, সবাই কম্পাইল করে তৈরি করে ওয়েবসাইট। তাই জন্য এখন আর ভিউ সোর্স খুললে পরে আপনি তো কিছু বুঝতে পারবেন না, উল্টে যদি আপনি বিগিনার হন আপনার মনে একটা ভয় ঢুকে যাবে। তাই আপনার মনেও যদি এরকম কোনো ভয় ঢুকে থাকে যে আমি কি কখনো HTML লিখতে পারবো কি না, তাহলে বলবো যে সবার আগে ওই ভয়টাকে ছুঁড়ে ফেলে দিন, কারণ HTML লেখা খুব ইজি আর আমি সেটাকে আরও ইজিভাবে শেখাবো। সুতরাং আপনি আমাদের সঙ্গে থাকলে অবশ্যই শিখে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার আসল ইজি জিনিসটা শেখা যাক। আমি এখানে অ্যাটম এডিটার ইউজ করছি, আপনি চাইলে যে কোনো এডিটার ইউজ করতে পারেন। যদি কোনো এডিটার ইউজ করতে না ইচ্ছা করে, তাহলে আপনি যদি নোটপ্যাডেও গিয়ে সেম জিনিসটা লেখেন, আমি যেটা এখানে লিখবো এখন সেটা যদি লেখেন তাহলে কাজ করবে। আমরা কি করছি, আগে একটা নতুন ফাইল খুলে নিচ্ছি, এই ফাইলটা একদম ব্ল্যাঙ্ক। আমরা এখানে HTML লেখা শুরু করব। কিভাবে করব, ফার্স্টে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট নেব, লিখব HTML, লিখে ব্র্যাকেটটা শেষ করে দেবো। একটা স্টার্টিং ট্যাগ সেরকম এটাকে এন্ডও করতে হবে, এন্ড করতে হলে আপনাকে লিখতে হবে HTML, এইভাবে এটাকে এন্ড করে দিতে হবে। তাহলে এই যে HTML, এটা স্টার্টিং ট্যাগ হলো আর এটা এন্ডিং ট্যাগ, এর দুটোর মধ্যে পার্থক্য একটাই, এই একটা স্ল্যাশ রয়েছে। যে ট্যাগটা শুরু হবে সেই ট্যাগটা আমাদের শেষও করতে হবে। HTML এ বেশিরভাগ ট্যাগই যেটা শুরু হয় সেটা শেষ হয়। আমাদের HTML এর যা কিছু জিনিস থাকবে সব এই স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগের মাঝখানেই থাকবে। তার মানে এই যে HTML যে ট্যাগটা রয়েছে এটা হচ্ছে একটা মোড়কের কাজ করবে, এই মোড়কের ভেতরেই সব কিছু থাকবে, ক্লিয়ার? তাহলে HTML এর মধ্যে কটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট থাকে আর একটা হচ্ছে বডি পার্ট থাকে। হেড কি করে লিখবো আমরা, কিছুই না, একই রকমভাবে আপনাকে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, লিখতে হবে HEAD, ঠিক আছে? দিয়ে এইভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করে এটা স্টার্টিং ট্যাগ হয়ে গেল। আবার আপনি একটা এন্ডিং ট্যাগ করবেন HEAD, এই হয়ে গেল হেড ট্যাগ শেষ। আচ্ছা, আমি এখানে একটু ভেতর দিয়ে করে কেন লিখলাম, দেখুন HTML লেখার এটা একটা নিয়ম, সমস্ত ডেভেলপাররা এটা মেনটেন করে, আপনিও মেনটেন করবেন, ভাল লাগবে দেখতে, আপনার নিজেরও বোঝার সুবিধে আর অন্যেরও বোঝার সুবিধে। যখন কোনো ট্যাগের ভেতরে কোনো একটা ট্যাগ লেখা হয় তখন আমরা কি করি, আমরা একটু স্পেস ইউজ করে সেই ট্যাগটাকে রাখি। আবার যদি এর ভেতরে আমরা কোনো ট্যাগ ইউজ করতাম তাহলে আরেকটুখানি ভেতর থেকে শুরু করতাম, এইটা হচ্ছে নিয়ম, এটা একটা গুড প্র্যাকটিস। HTML এর মধ্যে হেড পার্ট থাকে আর একটা বলেছে কি বডি পার্ট থাকে। তো বডিটা কিভাবে লিখবো, একই রকমভাবে লিখবো, যেরকমভাবে হেড লিখেছি সেরকমভাবেই বডি হবে। এই হয়ে গেল স্টার্টিং ট্যাগ, এই হয়ে গেল এন্ডিং ট্যাগ, ঠিক আছে? এই হচ্ছে একটা HTML এর বেসিক স্ট্রাকচার, এর মধ্যেই সমস্ত জিনিসটা হয় HTML। তাহলে এটা কি কঠিন লাগছে আপনার? এটা খুবই ইজি, সব কিছু এর ভেতরেই হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে শেখাবো, আমি বোঝাবো হেড আর বডির কাজ কি। এবার যদি এই ফাইলটাকে আমরা সেভ করি, সেভ করে একটা ধরে নিন একটা নাম দিলাম মাই ফার্স্ট পেজ, আপনি আপনার ইচ্ছা মতো নাম দেবেন কিন্তু ইচ্ছা মতো এক্সটেনশন দিতে পারবেন না, আপনাকে দিতে হবে .html, তবেই আপনার এটা একটা HTML পেজ হবে এবং এটাকে আপনি কোনো ব্রাউজারে দেখতে পারবেন, ঠিক আছে? তাহলে এবার আমরা এই ফাইলটাকে খুলে দেখবো ব্রাউজারে। আমরা কোনটা করলাম, মাই ফার্স্ট পেজ, এটাতে আমরা ডবল ক্লিক করলাম, এখানে এটা খুললো, কিন্তু এখানে কিছু নেই। কারণ কেন নেই, কারণ আমরা কিছু লিখিনি, এখনো খালি ট্যাগ তৈরি করেছি তার ভেতরে আমরা কিছু লিখিনি। এবার আমরা এখানে কিছু লিখে দেবো এবং সেটা আমরা ব্রাউজারে দেখবো। আমরা ফার্স্টে লিখছি কি, হ্যালো ওয়ার্ল্ড, HELLO WORLD, ওকে, এটাকে সেভ করলাম। সেভ করে যদি আমরা ব্রাউজারে এসে রিফ্রেশ করি তাহলে দেখবো হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। যা কিছু
ব্রাউজারে দেখাবে সেই সমস্ত জিনিস বডি সেকশনের মধ্যে লিখি, হেড সেকশনে লিখি না। হেড সেকশনে লিখলে কিন্তু বডিতে দেখাবে না, এই জায়গাতে যেটা দেখাবে, এই সাদা জায়গায় যেটা দেখাবে সেটা আমাদেরকে লিখলে লিখতে হবে কোথায়, এই বডি ট্যাগের মধ্যে লিখতে হবে। হেড সেকশনের মধ্যে যদি আমরা লিখি তাহলে কিন্তু সেটা দেখাবে না। হেড সেকশনের তাহলে কাজ কি? হেড সেকশনের কাজ হচ্ছে এখানে আমরা এক্সটার্নাল সিএসএসগুলোকে অ্যাড করতে পারি, এক্সটার্নাল আমরা জাভাস্ক্রিপ্টগুলোকে অ্যাড করতে পারি, এসইওর কাজ হয়, কোন ল্যাঙ্গুয়েজে এই ওয়েবসাইটটা আছে সেই সমস্ত ব্রাউজারকে বলে দেওয়ার জন্য এই হেড সেকশনটাকে ইউজ করা হয়। ঠিক আছে, হেড সেকশনটার কাজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কিন্তু সেটা ব্রাউজারে দেখানোর জন্য নয় কখনোই। তো পরবর্তী দিনে আপনারা হেড সেকশনের বিভিন্ন কাজ জানতে পারবেন, যত আপনারা HTML এ এক্সপার্ট হতে থাকবেন তত হেড সেকশনের কাজ জানতে পারবেন, কিন্তু অ্যাজ এ ডেভেলপার আপনাকে বডি অংশেই কাজ করতে হবে। ঠিক আছে, তো হেডেতে আমরা একটাই জিনিস যেটা আমরা ব্রাউজারে দেখতে পাই সেটা হচ্ছে টাইটেল। তাহলে টাইটেল লিখতে হলে আপনাকে ওরকম একটা ট্যাগ তৈরি করতে হবে, TITLE টাইটেল লিখে এখানে শুরু করে আবার টাইটেলটাকে শেষ করে দিতে হবে, TITLE লিখে এখানে আপনি যেটা লিখবেন হ্যালো দিয়ে আপনি সেভ করে দিলেন। এইবার দেখুন আমি কি বলেছি, হেড সেকশনের কোনো জিনিস বডিতে দেখায় না, তো বডিতে কিন্তু ওই হ্যালোটা দেখতে পাবেন না। এই যে এখানে লেখা আছে আপনার ফাইলের নামটা myfirstpage.html, এইটা চেঞ্জ হয়ে আপনার হয়ে যাবে হ্যালো। রিফ্রেশ করলে দেখতে পাবেন, দেখুন হ্যালো হয়ে গেছে। কেন হলো? এই যে আপনি টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলের লেখাটা টাইটেল বারেতে দেখায়। তো এটাকে আপনি যদি হ্যালো চেঞ্জ করে দিয়ে আপনি যদি আপনার নাম দেন, আমি যদি আমার নাম দিই SUDIPTA, যেটা দেবেন সেটা দেখাবে। ঠিক আছে, আপনাকে এখানে এসে খালি জাস্ট একবার রিফ্রেশ করে নিতে হবে, যেটা দেবেন টাইটেলে সেটা দেখাবে টাইটেল বারে। ক্লিয়ার? আর বাকি বডিতে যা করবেন সব কিছু এই জায়গার মধ্যে দেখাবে। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে HTML লেখা শুরু করতে হয়, এইভাবে HTML এর ট্যাগ শুরু হয়, এইভাবে শেষ হয়। হ্যাঁ, এবং একটা ট্যাগের ভেতরে যদি কোনো ট্যাগ থাকে তাহলে সেটা একটুখানি ভেতর দিকে করে আমরা লেখা শুরু করি, এবং তার ভেতরে যদি কোনো ট্যাগ থাকে সেটা আরেকটু ভেতরে করে লেখা শুরু করি। এইভাবে যখনই কোনো ট্যাগের ভেতরে আমরা কোনো ট্যাগ লেখা শুরু করি তখন সেটাকে একটু ভেতর দিকে করে শুরু করি। এটা হচ্ছে HTML লেখার নিয়ম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত অবধি। আপনি জানলেন কীভাবে HTML লেখা শুরু করতে হয় এবং তার যে বেসিক রুলস সেটা সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনাদেরকে একটা কোশ্চেন রইল, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন যে আমি ফার্স্টে যে ভয়গুলোর কথা বলছিলাম সেরকম ভয় কি আপনার মধ্যেও ছিল কখনো? যদি থাকে তাও লিখে জানাবেন, যদি না থাকে তাহলেও লিখে জানাবেন অবশ্যই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন, আর ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, যে যে HTML শিখতে ভয় পায় তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যেতে হলে আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আসছি। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।